Please like, share and subscribe to our channel. Thank you. Hi guys, welcome back to my channel Bengali Lifestyle with Jhunuk. আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে ঘরোয়া উপকরণে হোম স্ক্রাবার তৈরি করে দেখাবো ওটা ফেশিয়ালের জন্য সম্পূর্ণ। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর আজকে আর আমি একটু ভেবেছি একটু অন্যরকম টপিকে কিছু ভিডিও আনবো, তাতে তোমাদেরও খুব ভালো লাগবে আর আমাদেরও খুব ভালো লাগবে। তো আজকে আমি হোম স্ক্রাবার ইউজ করব। এইটা এই স্ক্রাবটা তোমরা ইউজ করলে তোমাদের ডার্ক সার্কেল বা ট্যান সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আমাদের হোম স্ক্রাবার তৈরি করতে লাগবে কফি পাউডার 2 টেবিল স্পুন মতো, আর অবশ্যই লাগবে হচ্ছে সুগার, চিনি, আর লাগবে হচ্ছে লেবু, পাতিলেবুর হাফ, আর এখানে লাগবে হচ্ছে কোকোনাট অয়েল, এটা কিন্তু মাস্ট, এটা লাগবে। চলো হোম স্ক্রাবারটা তৈরি করা যাক। আর এটা আমি তোমাদেরকে আমার মুখে অ্যাপ্লাই করেও দেখাবো, আর ইনস্ট্যান্ট রেজাল্ট দেখার জন্য ভিডিওটাকে লাস্ট অবধি দেখো তোমরা। ফার্স্ট অফ অল আমি একটা বোল নিয়েছি, আর এখানে আমি নিয়েছি হচ্ছে কফি পাউডার। আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো কফি দেব। এই কফিটা আমাদের ট্যান দূর করতে সাহায্য করবে, স্কিনে ট্যান দূর করতে। তোমরা এটা শুধু মুখে নয়, তোমরা এটা ঘাড়ে ট্যান পড়ে অনেকের, আর তারপরে চোখের তলা, এগুলো কিন্তু এটা খুবই ভালো, কফিটা খুবই ভালো স্কিনের পক্ষে। এরপর দেব হচ্ছে সুগার, এটাও আমরা 2 টেবিল স্পুনের মতোই দেব। সুগারটা আমাদের কাজে লাগবে হচ্ছে স্ক্রাবারের জন্য কাজে লাগবে। মুখের ডার্ক স্পট, ব্ল্যাক সার্কেল, হোয়াইট সার্কেল, আমাদের নাকের পাশে বেশিরভাগ এটা সবার সমস্যা যে আমাদের নাকের পাশে তোমার ব্ল্যাক সার্কেল পরে, কালো কালো ছোপ হয়ে যায়। তো তোমরা এটা সেই কারণে ইউজ করবে। আর চিনিটা, সুগারটা হচ্ছে সেই কারণেই খুব উপযোগী যে এটা স্ক্রাবারের কাজ করবে চিনিটা এখানে। আর এই দুটোকে আমি ভালো করে একটু মিক্সড করে নেবো। তো আমি এই দুটোকে ভালো করে একটু মিক্সড করে নিয়েছি। অ্যান্ড এরপর আমি দেব হচ্ছে এখানে নারকেল তেল। তো এখানে আমি প্যারাসুটের নারকেল তেল নিয়েছি, এটা হচ্ছে কোনো এক্সট্রা কোনো কিছু মেশানো নেই, এটা পিওর নারকেল তেল। তো এটা আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দেবো। আর নারকেল তেলটা হচ্ছে স্কিনের পক্ষে তো খুবই ভালো, নারকেল তেলটা আমাদের ত্বক সফট করে, বেশিরভাগ অয়েলি স্কিনের জন্য এটা খুব ভালো উপযোগী, আমাদের ত্বকটাকে সফট করে, ভেতরের ন্যাচারাল গ্লোটাকে আমাদের নারকেল তেল আনতে সাহায্য করবে এখানে। তো আমি এখানটা নারকেল তেল ইউজ করব, দেখো 2 টেবিল স্পুনের মতো নারকেল তেল ইউজ করব। এবার এটাকে একটু ভালো করে মিক্সড করে নেব। দেখো এখন কালারটা ঠিক এইরকম পজিশনে এসছে। তোমরা এটা অবশ্যই সবাই ইউজ করবে, আর করে ফিডব্যাক জানাবে যে কেমন হলো। আমি তো এটা প্রায় ইউজ করি আর আমার ফিডব্যাক খুবই ভালো, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজ থেকে তোমাদের সাথে নানা রকমের বিউটি টিপস, নানা রকমের ন্যাচারাল টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, ফুড রিভিউ থাকবে, সমস্ত কিছুই থাকবে, বাট তার সাথে সাথে এগুলো শেয়ার করব যাতে তোমাদের কিছু হেল্প হয়। তো এরপর আমি দিয়ে দেবো হচ্ছে পাতিলেবুর রস। তো পাতিলেবুর রস তো ভিটামিন সি থাকে তোমরা সবাই জানো, আর পাতিলেবুর রস আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো, আমরা এবং আমাদের স্কিনের পক্ষে বা আমাদের আমরা পাতিলেবুটা খাওয়াও আমাদের পক্ষে অনেক ভালো, আর এটা আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো। তো আমি এখানে পাতিলেবুর রসটাকে পুরোটা হাফ দেব, পুরো পাতিলেবুটা দেবো না, হাফ পাতিলেবুর রসটাকে ভালো করে চিপে দিয়ে দেবো। এই পাতিলেবুর রস স্কিনের পক্ষে খুবই ভালো যেহেতু এতে ভিটামিন সি থাকে,
নানা রকম আমরা ফেস ফেসের নানা রকম কিছু অ্যাপ্লাই করি বাইরে থেকে, নানা রকম অনেক কিছু অ্যাপ্লাই করি, ফেস প্যাক বলতে পারো তোমরা বা নানা রকম ক্রিম অ্যাপ্লাই করি। তো আমার মনে হয় হোম রেমেডির থেকে ভালো কিছুই হতে পারে না। আর পাতিলেবুর রস সব জায়গায়, আমরা কোনো যদি ফেস প্যাক ইউজ করি না, তোমরা ফেস প্যাকের গায়ে দেখবে লেখা থাকে যে লেবুর মানে লেমনের ভাগটা কিন্তু থাকবেই। সুতরাং একটা পাতিলেবুর রসটা আমাদের স্কিনের পক্ষে কিন্তু খুবই ভালো। তো এই দানাগুলোকে ফেলে দেবো। দেখো এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এতে যেহেতু আমরা কফি দিলাম, তারপরে কোকোনাট অয়েল দিলাম, পাতিলেবুর রস দিলাম, আর কি আর চিনি দিলাম, আর সেই কারণে জিনিসটা তোমরা আমি যখন আমার ফেসে অ্যাপ্লাই করব, এটা কিন্তু আমার সম্পূর্ণ এটা আমার ন্যাচারাল ফেস। আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো, এটা আমার ন্যাচারাল ফেস, এটা আমাদের এটা আমার পুরোটাই ন্যাচারাল ফেস। তো এবার আমি জিনিসটাকে অ্যাপ্লাই করব। এটা কিন্তু অ্যাপ্লাই যখন করব, প্রায় আমাদেরকে 2 থেকে 3 মিনিট আমাদের মুখে রেখে দিতে হবে, মানে মুখে রেখে দিয়ে মুখের মুখটা মাসাজ করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট আমাদেরকে মুখটা মাসাজ করতেই হবে, এটা নয়তো কোনো কাজ দেবে না। তো চলো আমি মুখে অ্যাপ্লাই করি। এটা টিস্যু পেপার নিয়ে নিলাম, আমি তোমাদেরকে এখন দেখাবো যে এটা আমার ন্যাচারাল ফেস কিনা। এটা হচ্ছে আমার ন্যাচারাল ফেস, আমার মুখে কিচ্ছু এখন মাখা নেই। তো এরপর আমি এটাকে এবার অ্যাপ্লাই করব হাত দিয়ে। তোমাদের এটা ইউজ করতেও কোনো প্রবলেম হবে না, কারণ এটার স্মেলটা অত্যাধিক সুন্দর, মানে অনেকই ভালো। তোমাদের এটা ইউজ করতে কোনো প্রবলেম হবে না, নাইস স্মেল। আর এটা কফির একটা সুন্দর কি বলো একটা চকলেট চকলেট গন্ধ বেরোবে তোমাদের, মানে খুবই সুন্দর লাগবে এটা ইউজ করতে। সো দেখো এটা দু হাতে এইভাবে নিয়ে নিতে হবে। মুখের অবস্থাটা খুবই হাস্যকর মনে হচ্ছে, কিন্তু এরপর দেখো মুখটা কতটা গ্লেজ দেয়। তো আমি একটা সাদা টাওয়াল, একটা সুতির যে কোনো একটা যে কোনো কালার একটা টাওয়াল নিয়ে নেবে, আর এটা ইউজ করার পর বেশি কথা বলবে না। হ্যাঁ, তো যে কোনো একটা কালার টাওয়াল নিয়ে নেবে তোমরা, প্রথমে নিয়ে এটা জলে ভালো করে ভিজিয়ে নেবে। দেখো ভালো করে ভিজিয়ে নেবে, হালকা করে মুখে ওয়াশ করে নেবে। দেখো জাস্ট ফার্স্টবার ওয়াশ করলাম, দেখো রেজাল্টটা জাস্ট তোমরা হাতে নাতে পেয়ে যাবে। দেখো তোমাদের আমি লাইভ দেখালাম যে এরকম হয়, মানে ফেসটা দেখেছো আমার ফেসটা মানে পুরোই পরিষ্কার হয়ে গেল। তো তোমরা এটা দিয়ে তোমরা এটা সপ্তাহে প্রায় 2 থেকে 3 বার অ্যাপ্লাই করবে, মানে ধরো 2 দিন ছাড়া ছাড়া হোক, 2 থেকে 3 বার এটাকে মাস্ট অ্যাপ্লাই করবে। দেখবে তোমাদের মানে মুখের ট্যান বা নাকের সাইডে হোয়াইট সার্কেল, ব্ল্যাক সার্কেল সমস্ত কিছু রিমুভ হবেই। আর বাইরের জিনিসের থেকে হোমের জিনিসগুলো মানে ঘরের সমস্ত জিনিসগুলোর ওপর বেশি বিশ্বাস রাখা উচিত, কারণ এগুলো প্রতিটাই হচ্ছে ন্যাচারাল। আর আমরা বাইরের যেসব জিনিস ইউজ করি সেগুলো কিন্তু ন্যাচারাল হয় না, সেগুলো কি মেশানো থাকে সেটা তোমরাও জানো না, আমিও জানি না। সো এবারে তোমরা যে কোনো একটা ফেস ওয়াশ নেবে, আমি চারকোলের এই ফেস ওয়াশটা ইউজ করি, যে কোনো একটা ফেস ওয়াশ অল্প করে মুখে করে একটু জাস্ট লাগিয়ে নেবে। এটা পুরোপুরি অপশনাল, তোমাদেরকে এটা লাগাতেই হবে,
কারণ মুখে যেহেতু আমরা এখানে সুগার ইউজ করেছি বা কফি, কফির স্মেল তো ভেরি নাইস, যেহেতু আমরা লেবু সুগার ইউজ করেছি সেহেতু তো আমাদের এটা লাগাতেই হবে, ফেস ওয়াশটা মাস্ট লাগানোটা। ভালো করে একটু মুখে অ্যাপ্লাই করে নেবে। এরপর একটা তুলোর সাহায্যে যে কোনো, তোমরা যে কোনো টোনার ইউজ করো নিশ্চয়ই করো, কারণ টোনারটা স্কিনের পক্ষে গুড ফর স্কিন, স্কিনের পক্ষে তোমরা খুবই ভালো। তো টোনার নিয়েবে, টোনার নিয়ে একটুখানি মুখটাকে জাস্ট ভালো করে, কারণ টোনারটা সবসময় ইউজ করা খুবই ভালো, মুখে যাবতীয় ট্যান দূর করে। আমি এখানে আয়ুর্বেদ টোনার ইউজ করি। তোমরা আগের ফেসটা আর এখনের ফেসটা দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা গ্লেস হচ্ছে, কতটা সুন্দর লাগছে। সুন্দর লাগছে মিন্স কতটা গ্লেস দেখাচ্ছে। বিউটি টিপস আর ফুড ব্লগ দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে আমি নতুন নতুন বিউটি টিপস আর ফুড ব্লগ যখনই দিই তখনই তোমাদের কাছে ওটা চলে যায়। তো চলো আজকের মতো এইটুকুনি, আবার আমাদের পরে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা পছন্দ লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। Thank you.